হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সঙ্গীতা রান্নাঘরে। সবাইকে জানাই অনেক স্বাগত সঙ্গীতা রান্নাঘরে। আমি সঙ্গীতা, আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আজকে শেয়ার করব কুমড়ো ফুলের কোফতা কারি, বা কুমড়ো ফুলের বড়া দিয়ে ডালনাও বলতে পারেন। আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু যে কোনো বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো ওকেশনে বানাতে পারেন। একটু অন্যরকম কিন্তু খুবই সুস্বাদু একটা রান্না। কুমড়ো ফুলের বড়া তো আমরা সবসময় খেয়ে থাকি, বাট এটা একটুখানি ভিন্ন স্বাদের রান্না। লাস্ট 2 উইকসেও আমি কুমড়ো ফুলের আরও 2 থেকে 3টে রান্না মোটামুটি শেয়ার করেছি। প্রত্যেকটা রান্নাই কিন্তু ভিন্ন স্বাদের এবং একদমই আলাদা আলাদা। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেউ যদি দেখতে চান বা না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চেক করতে পারেন। কুমড়ো ফুলগুলোকে আগে আমি বাগান থেকে তুলে আনার পরে ডাটাগুলো কুমড়ো ফুল থেকে আলাদা করে নিচ্ছি, স্টেমটা কেটে নিচ্ছি। তারপরে আমি কুমড়ো ফুলের সেন্টার থেকে যে পরাগ রেণুটা সেটা সহ তলার বোটাটাও ফেলে দেব। এই রান্নাতে তলার বোটার কোনো প্রয়োজন নেই, আর কুমড়ো ফুলের সেন্টারের যে পরাগ রেণুটা সেটা তো অবশ্যই খাওয়া যায় না, ওটা ফেলেই দিতে হয়, দিয়ে পরিষ্কার করে নেব। আমি একদিনে যে কুমড়ো ফুল তুলেছি তাতে তো এত কুমড়ো ফুল হয়নি, আমাদের আজকে একটুখানি বেশি পরিমাণের এই কুমড়ো ফুল প্রয়োজন। তাই জন্য আজকের কুমড়ো ফুল তোলার সাথে আমি লাস্ট পুরো উইক ধরে, মোটামুটি 3-4 দিন ধরে আরও বেশ কিছু কুমড়ো ফুল যা হয়েছে ফ্রিজে এইভাবে টিস্যু পেপার দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন একদম কিন্তু ফ্রেশ আছে। সেই সমস্ত কুমড়ো ফুলকে আমি এখন এভাবে পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কুমড়ো ফুলই আমাদের এই রান্নাটার জন্য এখন লাগবে। সমস্ত ফুলগুলো আমার পরিষ্কার করে বাছা হয়ে গেছে, শুধু ফুলের পাপড়িগুলো আমাদের এই রান্নার জন্য রাখবে। এবার আমি এগুলোকে সমস্ত জলে ভিজিয়ে দেবো। জলে ভিজিয়ে দিলে কি হবে, যদি একটুকু মাটি বালি কিছু থেকে থাকে সেগুলো জলের তলায় থিতিয়ে পড়ে যাবে। তারপরে এরকমভাবে 2 হাতে খুব ভালো করে চিপে জলটা একদমই বের করে দিতে হবে, যতটা সম্ভব চেপা সম্ভব 2 হাতে চিপে নিতে হবে, জলটা যাতে একদমই বেরিয়ে যায়। তারপরে ভালো করে কুচিয়ে নিতে হবে ফুলগুলোকে। সমস্ত ফুলগুলোকে কুচিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু বেশির দিকে দিচ্ছি, দিয়ে এভাবে খুব ভালো করে চটকে নিতে হবে। চটকে নিলে কি হবে, দেওয়ার সাথে সাথে ফুলগুলো মজেও যাবে, কমতেও থাকবে, আর ফুলের থেকে যে এক্সেস ওয়াটারটা দেখুন বেরোতে শুরু করেছে। সমস্ত এরকমভাবে ভালো করে চটকে নিলে সমস্ত এক্সেস ওয়াটারটাই কিন্তু ফুল থেকে বেরিয়ে যাবে এবং এটা একদমই কমে যাবে ফুলটা। দেখুন 1 বাটি ফুল ছিল, এখন কমে কতটুকু হয়ে গেল। আর এরকম করে নিলে আমাদের কোফতাগুলো গড়তে কিন্তু সুবিধা হবে, যে অনেক সময় হয় না আঠা আঠা হয়ে যায়, একদম লুজ লুজ হয়ে যায়, সেটা একদমই হবে না। এটা কোফতা করার জন্য আমাদের খুবই সুবিধা হবে। তবে এই জুসটা আমরা ফেলে দেবো না, এটা আমি অবশ্যই রেখে দিচ্ছি। এই কুমড়ো ফুলের জুস আমি এরপরে রান্নাতে ইউজ করব, কারণ এটাতে অনেকটা ফ্লেভার থাকে কুমড়ো ফুলে। তবে কেউ চাইলে কিন্তু নাও ইউজ করতে পারেন, যদি কারোর ভালো না লাগে ইউজ নাও করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো ফুলের মধ্যে একটা খুব বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কাকে ইলেকট্রিক চপারের মধ্যে দিয়ে খুব ভালো করে কুচিয়ে নেবো। মিহি কুচানো হয়ে যাবে, তারপরে সেটাকে কুমড়ো ফুলের মধ্যে দিয়ে দেবো। অ্যাড করে দিচ্ছি কুমড়ো ফুলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কার মিন্সটা, তারপরে অ্যাড করছি হিং 1 পিঞ্চ মতন, জোয়ান 1/2 টিস্পুনের মতন, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, গরম মশলা 1/4 টিস্পুনের মতো, আর রোস্টেড কিউমিন পাউডার মানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। আর তাছাড়া দেবো নুন স্বাদ মতো। তবে নুন দেওয়ার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা আগেও নুন ইউজ করেছিলাম সেই অনুযায়ী নুনটা দিতে হবে, তবে অবশ্য ম্যাক্সিমাম নুনটা ওই জুসের সাথে বেরিয়ে যাবে, অল্প নুনই থাকবে, তাও স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। আর দিলাম এখানে 1 কাপ মতন বেসন। আমি কড়াইতে এখন তেলটা গরম বসিয়ে দিলাম আগে, কারণ এটা মাখতে মাখতে কোফতাগুলো গড়তে করতে তেলটাও গরম হয়ে যাবে, তেলটা গরম হতে একটু টাইম লাগবে, তাই ওটা আগে বসিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে সবকিছু হাতের সাহায্যে মিক্স করে গোল গোল বলের আকারে কোফতাগুলোকে করে নেবো।
আমি এখন কোফতাগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। এ সময় কিন্তু হিটটাকে অবশ্যই মিডিয়াম হিট রাখতে হবে, কারণ হাই হিট করে দিলে কোফতার বাইরের অংশটা খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো করে কুক হবে না। আর কম হিট রাখলে, একদম লো হিটে করলে কোফতাগুলো তেল অ্যাবজর্ব করে নেবে খুব বাজেভাবে, কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, আর ভেতর থেকে কুক হতেও অনেক টাইম লাগবে। কোফতাগুলো ভাজা হতে হতে আমি এখানে তিনটে খুব বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। আমি এই রান্নাটাতে একটু আলুর ব্যবহার করছি, কারণ আমাদের বাড়িতে সবাই একটু আলু পছন্দ করে এই রান্নাগুলোতে। তো কিন্তু আপনারা যদি কেউ না চান, অবশ্যই আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। আলুটাকে এখন আমি একটু নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। আমার কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখন ওই গরম তেলে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে এরকম লাল লাল করে একটু ভেজে নেব। এবারে আমাদের কোফতা কারির জন্য মশলা বানাতে হবে, একটা মশলা প্রিপেয়ার করতে হবে, যার জন্য আমি এখানে 40 গ্রাম মতন আদা নিয়েছি, যেটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম, আর ছোট ছোট করে টুকরো করে নেব। আর একটা মিডিয়াম থ্রু লার্জ সাইজ বলা যেতে পারে সেরকম সাইজের একটা টমেটো নিয়েছি, যেটাকে আমি এরকম টুকরো করে নিচ্ছি, মিক্সিতে দেওয়ার মতন টুকরো করে নিচ্ছি। আর তারপরে এখানে নিয়েছি 8 থেকে 10 কোয়া মতন রসুন, যেগুলোর খোসা ছাড়িয়ে আমি ধুয়ে রেখেছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি মিক্সিতে দেবো না, কিন্তু ইলেকট্রিক চপারে দিয়ে খুব মিহি চপ করে নেব। আর বাকিগুলোকে, যেমন রসুন, আদা, কাঁচা লঙ্কা একটা দেব, আর টমেটো, সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে একটা প্যানকে খুব ভালো করে গরম করে নিয়ে 6 টেবিল চামচ মতন তেল নিয়ে নিচ্ছি। এই তেলটা আমি যেই তেলে কোফতা আলু ভেজেছিলাম সেইখান থেকেই 6 টেবিল চামচ তেল এখানে ইউজ করছি। তেলটা তো গরমই ছিল, তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে 1/2 চা চামচ মতন, আর দিচ্ছি শুকনো লঙ্কা একটা মাঝখান থেকে ভেঙে, আর দিয়ে তারপরে দিয়ে দিলাম ফাইনলি যে চপ করে নেওয়া পেঁয়াজটা, সেটাকে এখন ভালো করে ভেজে নেবো। আর তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে। তাই এরপরে দিয়ে দিচ্ছি আমরা যে বাটা মশলাটা বানিয়েছিলাম, টমেটো, আদা, রসুন, লঙ্কার, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। একটুখানি নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম তার মধ্যে গুঁড়ো মশলা, যেমন হলুদের গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, কিউমিন পাউডার বা জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো 1 টেবিল চামচ করে। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, নাহলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষতে হবে বেশ অনেকক্ষণ ধরে, যতক্ষণ না এরকম দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে। তেল ছেড়ে ছেড়ে মশলাটা কষে যাওয়ার যখন সুন্দর গন্ধ বেরোবে, ততক্ষণ অব্দি আমাদের কষতে হবে। তারপরে দিতে হবে 2 টেবিল চামচ দই। দইটা যখন দেবেন তখন কন্টিনিউয়াস এভাবে নেড়ে নেড়ে দইটাকে মিক্স করবেন, আর যে রান্নার যে কুকিংয়ের হিটটা সেটাকে কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, কারণ দই যদি সঙ্গে খুব হাই হিটে ভালো করে না নেড়ে রান্নায় দেওয়া হয়, তাহলে কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন দেখুন দইটা কিন্তু একদমই ফাটেনি, আমি খুব ভালোভাবে মিক্স করেছি এবং গ্যাসের হিটটাকে আমি কম রেখেছিলাম। তারপরে এখন অল্প অল্প করে আমাদের জলের দরকার হবে, তাতে আমি ইউজ করছি যে পামকিন ফ্লাওয়ারের যে জুসটা ছিল সেটা আমি এখন অল্প অল্প করে ইউজ করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো
সমস্ত মশলাটা কষে গিয়ে যখন তেলটা একদম আলাদা হয়ে ভেসে উঠবে এরকম, তারপরে আমরা দিয়ে দেবো ভেজে রাখা কোফতাগুলো এবং ভেজে রাখা আলুটা। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল। আমি এটা গরম জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এই যে কোফতা বা আলু সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে ফুটবে এবং এই রসটাতে সেদ্ধ হবে, তাতে জিনিসগুলো ভেতর থেকে কোফতাটা যেমন জুসি হবে সেরকম খেতেও ভালো হবে। আর দিয়েছিলাম 1 চা চামচের মতো চিনি, চিনির স্বাদটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী দেওয়া যাবে। আর এখন কোফতার গ্রেভিটা একদম ফুটে কিছুক্ষণ 10 মিনিট মতন ফুটিয়েছি, একদম ড্রাই ড্রাই হয়ে গেছে, আমি এখন এইরকমই রাখছি। আর তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গরম মশলা আর 1 চা চামচের মতো ঘি। সমস্ত কিছুকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে 10 মিনিট রেস্ট টাইম দিয়ে এখন সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং বোলে। এই রান্নাটা কিন্তু যে কোনো ধরনের রাইসের সাথে, লাইক জিরা রাইস বা যে কোনো ধরনের পোলাও এর সাথেও দারুণ লাগবে। তাছাড়া রুটি পরোটা বা সাদা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখনো না করে থাকলে, আর শেয়ার করুন ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। থ্যাংকস ফর ওয়াচিং।